कृष्ण गृहे कि भावे अपनारा निरामिष केक बनिए भगवान के भोग निवेदन करबें तो चलून देखे नी। केक बनानोर जोने प्रथमे आमी दो कप दूध निये निच्छी। दूधटा गरम निते हबे आर ठीक एई कापेरी जेई कापे दूध नेबे सेई कापेरी दुई कप चीनिर गुड़ो दिते हबे। চিনিতে মিক্সিতে গুঁড়ো করে দুই কাপ দুধ দুই কাপ চিনি নিতে হবে। এটাকে এবার ভালো করে মেশাতে হবে। এবার আমি এক কাপ তেল দিয়ে দেব এর মধ্যে। আপনারা চাইলে মাখনও দিতে পারেন সাদা তেল। এবার এটাকে ভালো করে এই তিনটে জিনিস মেশাতে হবে। এবার আমি এক কাপ সুজি দুধ দিয়ে ভিজিয়ে রাখব। দু তিন মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, দুধটা বেশি দেওয়া যাবে না। ঠিক যেন সুজিটা এর সঙ্গে ভালো করে মিশে যায়। এখানে আমি এই কাপেরই তিন কাপ ময়দা চেলে রেখেছি। এই যে আগে দুধ আর চিনির গুঁড়ো আর তেল দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এর মধ্যে এবার আমি অল্প অল্প করে ময়দা দেব আর মেশাবো। একবারে সব ময়দা দিলে হবে না, তাহলে দলা পেকে যাবে। এইভাবে অল্প অল্প করে দেব আর মেশাব। ময়দা দিয়ে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, দেখো কত স্মুথলি হয়েছে, ঠিকটা ঠিক এরকম হবে। খুব ঘনও না বেশি, আবার খুব পাতলাও না। এর মধ্যে এবার আমি এই সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে আবার খানিকক্ষণ আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমি এর উপর একটা ছাকনি রেখেছি। এই যে বেকিং পাউডার এটা আমি এক চামচ দেব। এক চামচ আর এটি হচ্ছে বেকিং সোডা, এটা আমি হাফ চামচ দেব। ভালো করে চেলে নিতে হবে। আমি বেশি না দুই তিন ডপ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। যে কাপটি মেপে আপনারা দুধ দই দিচ্ছেন সেই কাপেরই মেপে হাফ কাপ টক দই দেবেন। দিয়ে ভালো করে আবার এটাকে মেশাতে হবে। ব্যাটারটা গোলার পরে এই রকম হবে ঠিকটা, বেশি ঘনও না বেশি পাতলাও না, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে খানিকক্ষণ রেখে দেব। এর মধ্যে এই বাটিটিতে আমি কেক বানাবো। এর মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ব্রাশ করে নিতে হবে। এর মধ্যে আমি এই ধরনের একটি সাদা কাগজ সেট করে নেব। দেখো আমি এই ছোট্ট বাটিটির মধ্যে এই সাদা অঙ্ক পেজের যে কাগজ থাকে মাপ মতন কেটে
आमी एटाके सेट करे नियेछी। एबार एर उपरे आमी एकटु तेल ब्राश करे देबो। एइभावे बाटिटाके आमी रेडी करे नियेछी। आर एदिके 10 मिनिट आमी रेखे देबो बोलेछिलाम। तो आपनारा देखुन ब्याटारटा किरकम सुंदर होये गेछे। এবার আমি এই বাটিটার মধ্যে ব্যাটারটি ঢেলে দেব। এবার এটাকে ভালো করে এরকম ভাবে সেট করে নিতে হবে। उनाने बसिए देव। कड़ाईते लवण दिए गरम करे नियेछी। लवणटी लाल लागजे एई कारणे एर आगे केक बनाई और बनानोर पर लवणटी जखन ठंडा हय आबार तुले राखी। एइजन्ये लवणटी लाल लागजे देखते। तो एर उपर आमी एकटी स्टैंड बसिए देव। तार उपरे केकेर बाटिटी बसिए ढाकना दिए देव। और ये 20 मिनिटर जन्ने केकटी देखो हुए गेछे। तो आमी बुझबो कि करे एरकम एकटी काठी आमी दिए दिच्छी। देखो लेगे नेई तो तार माने बुझते हबे केकटी आमार रेडी हुए गेछे। एइभावे এটাকে একটু কাট করে নেব। এবার একটি প্লেট দিয়ে আমি উল্টে দেব। দিয়ে একটু হাত দিয়ে ট্যাপ করলে দেখো কি সুন্দর হয়, কত নরম সফট, দেখে তোমরা বুঝতেই পাচ্ছ। তো এইভাবেও তোমরা केक बनिए घरे भगवान के भोग लगाते पारबे। आज के आमी एकटु एटाके डेकोरेशन करब। तो तार जोन्नो आमी एटा तीन भागे केटे नेब। तोमरा देखते थाको कत सफ्ट होयेछे। देखो चाकू देवार साथे साथेई एटा केटे बेरिये आसछे। ए देखो कत सुंदर हुए, कत पंजी देखो कोथाओ एक काचा नहीं, कि सुंदर हुए। तो भावे आरेकटी लेयार केटे नेब। एइभावे आमी तीनटे पार्ट केटे नियेछी। देखो एटा नीचेर अंश, एखाने आमी चीनी आर जल दिए एकटा सिराप तैरी करे नियेछी। एटा खूब दरकार जेहेतु केकेर उपरे क्रीम दिए डेकोरेशन करा हय। तो तार आगे एई चीनी दिए सिरापटा माखिए दिते हय। সিরাপটা আমার দেওয়া হয়ে গেছে। আর একটা কথা, আজকে তোমাদের সঙ্গে আমি এই ক্রিমটা কিভাবে তৈরি করেছি আমি দেখাতে পারলাম না। নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ক্রিম কিভাবে তৈরি করতে হয়। তো এর উপরে সিরাপটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি খানিকটা ক্রিম দিয়ে দেব। এর পরের পাটটি আমি আবার এইভাবে বসিয়ে দেব। দিয়ে আমি আবার সিরাপ দেব এইভাবে। এইভাবে আমি তিনটে ধাপই
সাজিয়ে নেব। এটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা ক্রিম দিয়েও সাজাতে পারেন, এছাড়া এমনিও ভোগ লাগাতে পারেন, অসুবিধা নেই। কেকটি রেডি হয়ে গেছে।